আসিল বা দেশি বাচ্চার ব্রুডিং। যদি আপনি একজন সফল মুরগ ফার্মিং করতে চান, তাহলে বাচ্চার ব্রুডার সিস্টেম জানা আপনার একান্ত প্রয়োজন। আসিল, ব্রয়লার, দেশি বা সোনালি, যাই হোক না কেন, আসিল বাচ্চাকে 1 থেকে 10 দিন কত ডিগ্রি টেম্পারেচারে রাখবেন এবং 6 সপ্তাহ পর্যন্ত কিভাবে টেম্পারেচার কমাবেন। এছাড়া করগেট বা কাগজের পেটি দিয়ে কিভাবে ব্রুডার বানাবে, ব্রুডার এবং গার্ডের মধ্যে কত দূরত্ব ফাঁকা রাখতে হবে, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি নব, অভিনব দেশি ফার্মিং ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্রুডার বাক্স কেমন হবে? 1 নম্বর, যদি আপনি টিন বা করগেট দিয়ে বানাতে না পারেন, তাহলে কাগজের পেটি দিয়ে বানানো যায়। এমনভাবে বসাতে হবে যাতে ব্রুডার আর গার্ডের 2.5 থেকে 3 ফুট ফাঁকা হবে। 2 নম্বর, 1 ইঞ্চি পুরো কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ ছড়িয়ে দেওয়া হবে। 3 নম্বর, বাচ্চা এনে রাখার 18 ঘন্টা পূর্বে ব্রুডার গরম রাখতে হবে। বেশি ঠান্ডা বা কুয়াশা থাকলে মাটির কলসিতে কাঠের বা কয়লার আগুন করে ব্রুডারের মাঝখানে রাখা একান্ত প্রয়োজন। 4 নম্বর, খাবার জলের পাত্র ব্রুডারের চারদিকে পাত্রগুলি রাখতে হবে। 5 নম্বর, খবরের কাগজের উপর ফিড অথবা ভুট্টার গুঁড়ো ছড়িয়ে রাখতে হবে। 6 নম্বর, ব্রুডারের বাচ্চাকে ধীরে ধীরে বাইরের তাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে। 7 নম্বর, 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত বাচ্চাকে 94 ডিগ্রি থেকে 96 ডিগ্রি ফারেনহাইট অথবা 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাচ্চাকে গরম রাখতে হবে। তারপর থেকে 8 দিন অন্তর 4 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার কমাতে হবে। এইভাবে 45 থেকে 50 দিনের মধ্যে 60 থেকে 70 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে। তখন বাইরের তাপমাত্রার সঙ্গে বাচ্চা খাপ খাইয়ে নেবে। 8 নম্বর, এই কারণে ব্রুডারের ভিতরে একটি থার্মোমিটার ঝুলিয়ে রাখা একান্ত প্রয়োজন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নমস্কার।